আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি সফটওয়্যার নিয়ে, যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন, এবং আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন খুব সহজে। মাত্র 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি কিন্তু আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, সেই সফটওয়্যারের সাথে কিন্তু আজকে আমি আপনাদের পরিচয় করে দিব এবং আবার বিস্তারিত দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার সেই যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডটি সেই সফটওয়্যারের মাধ্যমে চেঞ্জ করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করার আগে, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। বন্ধুরা আমি ভিডিও ডেসক্রিপশনে এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখবো, এই অ্যাপসটিকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা আমি কিন্তু অ্যাপসটির ভিতরে চলে আসছি। এখন আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্ট ক্লিক করার পর বন্ধুরা আমি যে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব, যে ব্যাকগ্রাউন্ডটি আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিব। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে দিলাম, আমি অ্যাডে চলে গেলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আমার যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ভিডিওটিকে আমি অ্যাড করব। তো বন্ধুরা এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ওভারলাই যে অপশনটি রয়েছে সেই ওভারলাই আমরা ক্লিক করে দেব। তারপর আমরা অ্যাড ওভারলাই ক্লিক করে দেব। অ্যাড ওভারলাই ক্লিক করার পর আমাদের যে ভিডিওটি রয়েছে সেটি সিলেক্ট করে নেব, আমি সিলেক্ট করে অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু চলে আসছে। তো ভিডিওটি আমি কাট করে নেব, আমার যতটুকু রাখার আমি রেখে পরে কাট করে ডিলিট করে দেব। তো আমি এই পর্যন্ত রাখবো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতটুকু নিয়ে নিলাম, তারপর এটিকে আমি টেনে একটু বড় করে দিয়ে সমান সমান করে দেব। আমি এটি সমান সমান করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমান সমান করে দিয়েছি। এরপর আমি আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরপর আমরা নিচে চলে আসলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড যে লেখাটি রয়েছে সেই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মাত্র এক ক্লিকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমি এটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে। তো বন্ধুরা আমি এই অ্যাপসটির লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এরপর বন্ধুরা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমি যে ওপরে অপশনে সিলেক্ট করে দিয়ে কিন্তু আমি এটা এক্সপোর্টিং সেভ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। তো আমার ভিডিওটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমরা ডানে ক্লিক করে দেবো।